আমাদের গৌরব মোদের আশা আমরি বাংলা। মায়ের ভাষার মর্যাদার জন্য দাম দিতে হয়েছে অনেক, সেই আত্মত্যাগ বিশ্বকে শিখিয়েছে চাপিয়ে দেয়া কোনো কিছুই মেনে নেয় না বাঙালি জাতি। একুশ মানে প্রভাত ফেরি, একুশ বাংলা ভাষা, একুশ মানে বাংলা গানে তোমার ভালোবাসা, একুশ হচ্ছে বাঙালির পরিচয় বহন করে। আমরা চাই যাতে এটাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবেও স্বীকৃতি দেওয়া হোক। বাঙালির স্বাধীনতার অগ্রপথিকদের শ্রদ্ধা জানাতে রাজধানীর সব পথ এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল আর একুশের গানে মিশে থাকে পরম শ্রদ্ধা আর ভালোবাসা। বাংলা ভাষা যার অবস্থান পৃথিবীর ভাষাসমূহের মধ্যে চতুর্থ, তাকে তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত করতে হবে। বাংলা ভাষা আদালতে সর্বক্ষেত্রে চালু করতে সক্ষম হব বলে আমি আশা রাখি। আমি আশা করব যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষা স্বীকৃতি পাবে, এবং তাই যদি হয় তাহলে বাঙালি জাতি গর্বভরে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবে। একুশ এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের সব মানুষের মাতৃভাষার প্রতি সম্মান জানানোর দিন। অনেকেই শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অন্য দেশ থেকেও। প্রায় 72 জন লোক এখানে এসেছি এবং সকলেই এসেছি ভাষা দিবস উপলক্ষে। আমরা এর আগে ছবি টবি দেখেছি, কিন্তু এখানে না আসলে বুঝতে পারতাম না যে কি উন্মাদতা আছে, এবং আমরা সত্যি আমি অভিভূত হয়ে গেছি। বাংলা দীর্ঘজীবী হোক, বাংলা ভাষা অমর হোক, বাংলা ভাষা চিরজীবী হোক। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে থাকে মাতৃভাষা আর সংস্কৃতির মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। একুশের ফিরে আসা যেমন আমাদের দুঃখ ব্যথায় হৃদয় ভরিয়ে দেয়, তেমনি একে ঘিরে আমাদের সুখ স্মৃতিরও কমতি নেই। কেননা বাঙালি রক্ত ভেজা এই একুশ শুধু বাঙালি কিংবা বাংলা ভাষাভাষী নয়, একুশ বিশ্বের বুকে বাংলার এক নতুন মানচিত্র। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।